students UPSC CDS 1 2019 জন্য যারা apply নতুন notification এসেছে UPSC online official website যেটা দেখতে পাওয়া যাবে upsconline.in এই ওয়েবসাইটে গেলে withdrawal window open হয়ে গেছে যারা ভালো করে preparation নাওনি তাদের জন্য অথবা exam preparation যারা সম্পূর্ণ করে উঠতে পারেনি তাদের জন্য এই withdrawal ওপেনে গিয়ে তোমরা তোমাদের সাবমিটের বদলে withdrawal করে নিতে পারো অ্যাপ্লিকেশন কি বলা হয়েছে দেখো বিস্তারিত জানবো এই নোটিফিকেশনে যেসব বলা হয়েছে এই নিউজে UPSC CDS 1 2019 ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হ্যাজ ওপেন দি ফেসিলিটি টু উইথড্র দি সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দি আপকামিং কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 1 2019 থ্রু দি অফিসিয়াল ওয়েবসাইট upsconline.in দি উইন্ডো ফর দি উইথড্রল অফ দি অ্যাপ্লিকেশন will remain open till December 10, 2018. The initiative of the commission to withdraw the application of those who are not prepared or unwilling to appear in the examination have created a loop to enhance the efficiency of the examination system. অর্থাৎ যারা প্রিপারেশন সম্পূর্ণভাবে নিতে পারোনি বা কোনো কারণে পরীক্ষায় বসতে চাও না তাদের কাছে একটা সুযোগ দেওয়া হয়েছে তোমরা যাতে ফর্মটা উইথড্রল করে নাও এটা ইউপিএসসির তরফ থেকে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এরকম একটা নোটিফিকেশান এসেছে কারণ তাদের একটা লক্ষ্য যে পরীক্ষাটিকে আরও উচ্চস্তরে নিয়ে যাওয়ার সো তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার চেক করবে মোর ওভার দি ইউপিএসসি সিডিএস 1 2019 এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড বাই দি কমিশন অন ফেব্রুয়ারি 3rd অর্থাৎ 2019 UPSC পরীক্ষা হবে 3rd February নেক্সট ইয়ার অ্যাজ পার দি শিডিউল রিলিজড অন দি অফিসিয়াল ওয়েবসাইট আর্লিয়ার দি UPSC CDS 1 2019 অফলাইন অ্যাপ্লিকেশন প্রসেস ওয়াজ ক্লোজড বাই দি কমিশন অন November 26, 2018 এটা অ্যাপ্লিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে মেন ওয়াইল দি ক্যান্ডিডেট সো ওয়ান টু উইথড্র their submitted application form can log in to the official website and do the same by following instruction given below so তোমরা ওখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলে বুঝতে পারবে যারা উইথড্রল করতে চাও সো থ্যাংক ইউ এই ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করো সো থ্যাংক ইউ